গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সোমবারের সকালের ব্লগ তোমাদের সঙ্গে শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গাছে আমি জল দিলাম, কারণ গতকাল বৃষ্টি হয়নি, রাতের দিকেও আমি আর জল দিইনি। তো উঠে দেখছি গাছের মাটিগুলো একদমই প্রায় শুকনো হয়ে এসেছে। তো আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো, আর গাছের খাওয়া পুষ্টির জন্য আগে পরিচর্যা করবো না, সেটা হয় না। আর যখন থেকে গাছকে যত্ন নিতে শিখেছি, গাছকে ভালোবাসতে শিখেছি, আমার এত ওদের প্রতি টান বেড়ে গেছে, আমি মানে তোমাদের কি বলবো। যারা করো তারা জানো, আমি তো আগে কোনোদিন করতাম না। গাছেদের প্রতি যে এত টান হতে পারে, মানে না গাছ যত্ন নিলে সেটা ঠিক বোঝা যায় না। যখন গাছে ফুল হচ্ছে না, সেটা যে অন্তরে কি আনন্দ দিচ্ছে, তোমাদের আমি আগেও সে কথা মানে বলেছি। আর খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আজকে মায়ের পায়ে দেবো আমি, সেই জবা ফুল তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ হচ্ছে সোমবার, আমার শিব বাবার দিন। তো প্রফুল্ল মন নিয়ে সকালটা শুরু হয়েছে। বিশেষ করে অবলা প্রাণীদের যদি আমরা একটু যত্ন নিই, গাছ তো অবলাই তাই না, তাদেরকে আমরা জল দেব, পুষ্টি দেব, তবে তো সে সুন্দরভাবে বেড়ে উঠবে। তাদের পরিচর্যা করলে যে কি অন্তরে শান্তি পাওয়া যায়, না করলে আমি সত্যিই জানতে পারতাম না। এখন এই যে সম্পন্ন করে আমি চলে যাব নিজের গৃহকার্যে। তো চলো ঘরে গিয়ে এবার কাজকর্ম তো সারতে হবে, তার আগে কিছুক্ষণ ওদের সঙ্গে একটু সময় কাটালাম, একটু ওদের গায়ে হাত দিয়ে একটু দেখি। এখন আমি আগে মুড়ি জল খাবো, এভরিডে এখন আমি এটা শুরু করেছি। এভরিডে হচ্ছে না যদিও, কখনো কখনো হয় না। তো সকালবেলা উঠে আগে আমি এই মুড়ি অল্প করে, একদমই খুবই সামান্য, মানে পেট ভরার ব্যাপার না, জাস্ট একটু শরীরটাকে ঠান্ডা করা। তো সেই জন্য অল্প একটু মুড়ি জল নিয়ে বসি, আর ওই যে বোতল দেখছো সাথে, পুরো ওই জলটা আমি সকালবেলা শেষ করি। এখন কিছুদিন ধরে আমি গরম জল খাচ্ছি না, একেই তো গরম পড়েছে। সকালবেলা প্রাণায়াম করে নিয়ে আমি এখন মুড়ি জল খাচ্ছি, বা বাতাসা মুড়ির জলও খেতে পারো। কিন্তু আগে আমি খুব খেতাম, যখন আমি একটু রোগা ছিলাম তখন বাতাসা মুড়ির জল খেতাম, আর ডাবের জলও খেতাম। ডাব এখন যা দাম, সেই জন্য রেগুলার আর ডাবের জল খাওয়া হচ্ছে না। তো সেই কাজ করে এখন চা বানাবো। আশুষকে ডেকে এসেছি যে ওঠো, এবার অনেকটা বেলা হয়ে গেছে, আমি এখন চা শুরু মানে তৈরি করব, দুজনে বসে চা এনজয় করব। সকালের এই সময়টার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি যে কখন দুজনে একসাথে চা খাবো। কিন্তু কখনো কখনো কপালে থাকে না, যদি আশুষের সকালবেলা বেরিয়ে যেতে হয় ওর কাজে, তাহলে তখন হয় না, বা হয়তো ঘুম থেকে উঠতে দেরি করছে, উঠতে চাইছে না, তখনও আমি একা একা কিন্তু চা খেয়ে নিই। চাটা এনজয় করা নিয়ে কথা, আর চায়ের সাথী থাকলে তো কোনো কথাই নেই। এই তো মানে আমরা যারা টি লাভার তারা তো জানি। তো আজ সকালের যত কাজ থাকে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একটা ঘর গুছিয়ে রাখার জন্য আমাদের মেয়েদের কতটা পরিশ্রম সকাল থেকে করতে হয়, তবে বিকেলবেলা যখন হাজবেন্ডরা বাড়ি ফেরে, বা যখনই বাড়ি ফিরুক না কেন, তারা যে সব কিছু হাতের কাছে মজুদ পায় বা সুন্দর ঘরদোর দেখে, তার জন্য আমরা কিন্তু অনেকটাই দায়ী থাকি। যাই হোক, সেই কাজগুলো খুব একটা চোখে পড়ে না। আজ তোমাদের আমি কিছু কথা বলবো যেটা একদমই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসা কথা, তোমরা মন দিয়ে শুনো কথাগুলো। আর এখানে কিছু দেখিয়ে দিই আগে, এই যে চা আমাদের হয়ে গেল, এখন আমরা দুজনে বসে চাটা এনজয় করব। আর আজকের একটা ব্রেকফাস্ট রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব সহজ পদ্ধতিতে। যখন রুটি তরকারি করবার ইচ্ছা হচ্ছে না, বা পরোটা, এখন লুচি পরোটা করতে ইচ্ছা হচ্ছে না, বা হেভি কিছু করবার গরমের মধ্যে ইচ্ছা নেই, ঘরে আমাদের চিড়ে থাকে, তো চিড়েটা ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দিতে হবে। আমি চিড়ের পোলাও করছি আলু দিয়ে। তো এখানে আমি দিয়ে দিলাম সর্ষে, তোমরা অবশ্যই শুকনো লঙ্কা তার সাথে অ্যাড করো। আর সর্ষে দেওয়ার পর একটু ধানে ভীষণ ছিটকায়। তারপর এখানে কিছু কারি পাতা ধুয়ে, একদম ফ্রেশ কারি পাতা ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে ঢেকে দিয়েছিলাম, এটাও ভীষণ ছিটকায়। আর এই যে এখানে আমি দিলাম আলু, কেটে দিয়েছি কুচি কুচি করে, খুব সরু সরু করে দিয়েছি, আর সরু সরু করে কাটা পেঁয়াজ, এটা কিন্তু খুব ভালো করে ভাজবো। এখানে লবণ আর হলুদ অ্যাড করবো আমি, তারপরে এটা সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজ আগে দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যেতে পারে, তাই আলু আর পেঁয়াজ একসঙ্গে দিয়েছি, যেহেতু খুবই একদম সূক্ষ্ম সূক্ষ্ম করে কেটেছি। আমি সামনে থেকে তোমাদের দেখিয়ে দেবো। এইটাও ভাজাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, যদি ওপর থেকে একটু সাম্বার মশলা দিয়ে দিতে পারো, এটা দিয়ে কিন্তু রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর তো দেখো, এই ভাজাটা আমার কিন্তু কমপ্লিট হয়েছে। আর এই দিকে আমি চিড়ে, যেটা পোলাওয়ে চিড়ে, সেটা এরকম ভাবে জল ঝরিয়ে রেখেছিলাম, তো এটা বেশ সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এটা অ্যাড করে দিয়ে আমি কিন্তু ভালোভাবে ভাজবো। খালি নুন আর চিনিটাই আমি এখানে অ্যাড করবো, যারা চিনি খাও না তারা খাবে না, তবে আমরা চিড়ের পোলাওতে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। একটু যদি বাদাম থাকে সেটা ভেজে দিতে পারো, যেটা কাঁচা বাদাম, আমার কাছে সেটা ছিল না, আমি কাজু বাদাম দেবো, কিছুক্ষণ পরে সেটা অ্যাড করবো। আর কিশমিশ অবশ্যই দেবে, কিশমিশটাও আমার বারণ তো ছিল। তো এখন এই যে ঝরঝরে করে ভেজে নিয়েছি চিড়েটা, আর
একটু জল আমি হাতে করে নিয়ে ছিটিয়ে দেবো, না হলে কিন্তু খুব রুঠো হয়ে যায়, মানে খেতে গেলে গলায় আটকায়, তো সেই জন্য অল্প জল ছিটিয়ে এটা একটু ঢেকে ঢেকে কিন্তু আমি ভাজবো। আর এইদিকে দেখো কাজু বাদাম আমি ছাড়িয়ে নিয়েছি, সেটাও আমি অ্যাড করে দেবো, একটু বেশি পরিমাণেই দিলাম। আর দিয়েছি লাস্টে এক চামচ গাওয়া ঘি। তো এই দেখো আমার একদম টেস্টি টেস্টি চিড়ের পোলাও রেডি, আমাদের সকালে তিনজনের ব্রেকফাস্ট এটাই আজকের। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সকলের খুব ভালো লাগবে। আর এই দেখো আজকে প্রচুর কাঁচা ধোয়া করেছি সকালে এক প্রস্থ, এই যে নাইটি আমার প্রত্যেকটা মেলা, তারপরে এদিকে আসে জিন্স কেচেছিলাম, আয়ুষ্মানের জামা কাপড়, সকালে এগুলো এক প্রস্থ কাঁচা হয়ে গেছিলো, এখন শুকিয়েও গেছে। একটু সকালবেলা যখন আমি গাছে জল দিয়েছি তার আগেই আমার ঘর মোছা আর জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো, তারপরে এই পর্দা আমি ভিজিয়ে রেখেছিলাম। এই পর্দাগুলো কাচতে হাতে কতটা কষ্ট তোমরা জানো, তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো পায়েল তুমি একজন হেল্পার রাখো, মেড রাখো, তোমরা বিশ্বাস করবে না আমি কেন রাখি না জানো, আমি কিন্তু রাখতেই পারি, রাখি না, আমি সত্যি বলতে আমি একটু কষ্ট করতে চাই। তোমরা বলবে যে এটার মানেটা ঠিক বুঝলাম না, অ্যাকচুয়ালি আমি বোঝাতেও পারবো না, আমি দেখি আমি কতটা কষ্ট করতে পারি। আমি নিজেকে আরামের মধ্যে রাখতে চাই না, আমার যেদিন শরীর জানান দেবে যে হ্যাঁ তোমার পক্ষে আর পরিশ্রম করা সম্ভব নয় সেদিন আমি ঠিক বুঝে যাব, কিন্তু আমি যতক্ষণ পারি আমি পরিশ্রম করে যাই। আর সত্যি বলতে চোখের সামনে কিছু মানুষকে এত কষ্ট করতে দেখি না, তখন আর ইচ্ছা করে না যে তাদের সামনে দিয়ে আমি মানে একজন মেড রাখি, আমার চারটি হেল্প হোক, আমি আরামে থাকি, এটা আমার করতে ইচ্ছা করে না। হয়তো আমার জায়গায় তারা থাকলে এটা করতেন না, কিন্তু আমার খারাপ লাগে। আর সত্যি বলবো আমি আমার শরীরকে যতটা সম্ভব আরাম কম দেওয়ার চেষ্টা করছি, দেখি ঈশ্বর আমার জন্য ভালো কিছু রেখেছেন কিনা, আমি যেন সকলের আশীর্বাদ পাই, আমি যেন সামান্য হলেও পুণ্য অর্জন করি, আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো পাপ কর্ম না হয়ে যায়, আমি সবসময় সেই চেষ্টা করি। আর কষ্ট এর থেকেও বহু কষ্ট আমি প্রথম দিকে করেছি, জল টেনে এনে কাজ করেছি, জল নিচে পাম্প টিপে জামা কাপড় ধুয়েছি, তো সেই জন্য আমি বেশ ভালো থাকি, ফিট থাকি, আনন্দে থাকি কাজকর্মের মধ্যে দিয়ে, আর তাই আমি হেল্পার রাখি না। আর সকাল থেকে দেখো আজকে বাসি বিছানা তোলা হয়নি, কত সকালে আমি বাসি কাজ সেরেছি, তার কারণ আয়ুষ্মান আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেছে সকাল 10:30, তার মাঝখানে আমি এই সমস্ত কাজকর্ম করে রেখেছি। আর তারপর এখন আমি দেখো বিছানাটা ঠিক করব, বিছানা যতক্ষণ না ঠিক হয় মনে হয় যেন ঘরের কোনো কাজই হয়নি, তাই না? তো এই যে এখন আমি বিছানা ঠিক করতে বসব। আর জানি আমার এই যে কথাগুলো হয়তো সবাই বুঝবে না, সবার বোঝার মতন হয়তো কথাও নয় এটা, কিন্তু কিছু মানুষ আছে যারা ঠিক বুঝবে। আর একটা কথা আছে জানো তো, কৃচ্ছ সাধন, অর্থাৎ কষ্টের মধ্যে দিয়ে, আমার যতদূর জানা আছে কৃচ্ছ সাধন কথার অর্থ যে কষ্টের মধ্যে দিয়ে আমাদের ইচ্ছাপূর্তি, অর্থাৎ কষ্টের মধ্যে দিয়ে আমাদের মনের যেটা ইচ্ছা বা বাসনা সেটা প্রাপ্ত করা। তবে ঘরের কাজে যে খুব কষ্ট হয় তা নয়, তবে হ্যাঁ শরীরে এখন একটু একটু জানান দেয়, আমার কোমর তারপরে হাঁটু এগুলো একটু একটু জানান দেয় যে হ্যাঁ বয়সটা তো আস্তে আস্তে বাড়ছে, শরীরে ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাব ঘটছে, তো সেই একটু কষ্টই যা হয় তবুও আমার মনে হয় যে এগুলো করলে হয়তো আমি ফিট থাকবো। তো দেখা যাক, আজকে যেহেতু প্রচুর এই প্রশ্ন আসে তাই আমার মনের কিছু অভিব্যক্তি, মনের কিছু অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ব্যাস এইটুকুই, বাকি সবই ঈশ্বরের হাতে, আমি কেমন থাকবো কিভাবে থাকবো সবটাই উনি জানেন, আমি বাকি চিন্তা করে কি করব বলো তো, বাকি এত ভেবে কি করব। আর এখানে দেখো তো আমার খাটটা তোমরা বলেছিলে না একটু টেনে পর্দাগুলো ওই সাইডে করে দিতে, তো আমি দুদিকেই কিন্তু করে দিয়েছি, খালি ওই যখন রাত্রিবেলা এসি চালানো হয় তখন পর্দাগুলো সরাতে হয় বলে এই ওপর দিকে চলে আসে, বাকি কিন্তু আমি একদম ঠিকঠাক করে দিয়েছি। তো বিছানা আমার কমপ্লিট হয়ে গেল, ঘরের যাবতীয় কাজ এখন কমপ্লিট, আর খালি আয়ুষ্মানকে নিয়ে পড়াতে বসতে হবে, এত বেলায় ঘুম থেকে উঠে এত বেলায় ব্রেকফাস্ট করলে তাহলে পড়াতে বসানোর সময়টা তো ভীষণভাবেই পিছিয়ে যায়, তাই না? তো চলো এখন এই যে বিছানা আমার কমপ্লিট হয়ে গেল,
ঠান্ডা ঠান্ডা লস্যি নিয়ে বসেছি। আশিস আয়ুষ্মান ওরা কিন্তু আগেই খেয়ে নিয়েছে, এখন আয়ুষ্মান আমার কাছে চাইছে আমি কেন দিচ্ছি না জানো, এটা প্রচণ্ড ঠান্ডা তাই। ওরটা আমি অল্প একটু মানে রুম টেম্পারেচারের মতন করে ওকে দিয়েছিলাম, কিন্তু আমারটা অস্বাভাবিক ঠান্ডা। কম্পিউটার সিস্টেম ঠান্ডাগুলো খাচ্ছ তো, যদি কেশেছো তুমি তারপর তুমি দেখো, তারপর রাত্রিরে কাশবে পুরো আমার ঘুমটু হ বাবা। না ঠান্ডা, তুমি রাতে যদি কেশেছো আমার যদি ঘুম ভেঙেছে চমকে যদি আমি উঠেছি এসেছিল ঠাকুরের ফুল দেওয়ার জন্য। আর তোমরাই বলো এখনো কেক খেলো, মানে আমাদের সেই অ্যানিভার্সারি যে কেক ছিল সেটা খেলো, তাহলে তোমরা বলো একটা বাচ্চার সামনে যদি ফ্রিজ থেকে খুলে বাবা কেক খেয়ে যায় তাহলে তারও তো ইচ্ছা করবে যে এই সময় আমি চকলেট কেকটা খাই। তো এই কথাটা ওর বাবা বুঝলো না, ওর সামনে দিয়ে কেক খেয়ে গেল, তাই আমার ছেলে ওই জন্যই আমাকে ওমা ওমা করে ডাকলো। আমি বললাম যে রেখে দেওয়া হয়েছে তুমি পরে খাবে। আর আমি এখন পড়ানো কমপ্লিট করে স্নান সেরে তারপরে পুজোতে যাব। দেখো জবা ফুলটা কত সুন্দরভাবে ফুটেছে, ঠিক যেন মা কালীর পায়ে যাওয়ার জন্যই ফুটেছে। মনে হচ্ছে না ঠিক মা কালী মানে কালীঘাটের মা কালীর পায়ে যেন এটা দিয়ে আসি, আমার তো এরকম মনে হচ্ছে। তো মা কালীর ছবি আমার ঘরে আছে, মায়ের পায়েই আমি এটা অর্পণ করব আর মনস্কামনা জানাবো। আর সোমবার এখন শিব বাবার পুজো করতে বসেছি, প্রথমে চন্দন আমি বেটে রাখছি, যা যা প্রয়োজন সেগুলো আমি হাতের কাছে দেখো মোটামুটি গুছিয়েই কিন্তু নিয়েছি। আর চন্দন কাঠটা প্রায় শেষ হয়ে এসছে, এত ভালো ছিল একটু ঘষলেই চন্দন বেরিয়ে আসে। আর এই দেখো এখানে মধু নিলাম, ঘি নিলাম, আর বাবাকে স্নান করাবার জন্য যে বাটি কিনেছিলাম সেটাও নিয়ে নিলাম। এখন বাবাকে প্রথমে আমি মধু দ্বারা স্নান করাচ্ছি, আমি অনামিকা আঙুল দিয়ে করাচ্ছি। সেদিন আমাকে একজন বলেছিলেন তর্জনী এবং মধ্যমা যেন আমি ভিতর দিকে রাখি, তো আমি একদম প্রথম দিকে ভুলে গিয়েছিলাম যেটা করতে, তারপরে এই যে এটা করতে আমার একটু অসুবিধা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আশা করছি অভ্যেস হয়ে যাবে। তো এই জিনিসগুলো শিখতে ভালোই লাগে, খারাপ লাগে না, যখন মানুষ কিছু শেখায় এবং তার মধ্যে যখন শেখানোর মতনই কথা আছে, শুধু শুধু মানে নিচু করবার ভাষা নেই, তো তখন খুব ভালো লাগে সেই জিনিসগুলো রপ্ত করতে। আর ঘি দিয়ে স্নান করিয়েছি আর চন্দন দিয়ে, এরপর বাবার মাথায় জল ঢালে। নমো শিবায় নমঃ, 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 নমো শিবায় নমঃ। তো দেখো বাবাকে ভালোভাবে স্নান করিয়ে এখন আমার বাবাকে মোছানোর জন্য আলাদা করে একটা কাপড় রেখেছি হলুদ রঙের, সেটা দিয়ে বাবাকে খুব ভালো করে পরিষ্কার করে মুছিয়ে তারপর ওই যে বাটিটা আছে না যেখানে পাথরের বাটিতে বাবাকে রাখি সেটাও কিন্তু একবার আমি আগে ধুয়ে নিয়েছি, এখন বাবাকে রেখে এখন আসনে আমি বসিয়ে দেব। তো তোমরাই বলেছ ওম নমঃ শিবায় না বলতে, শুধু নমঃ শিবায় বলতে, সেটাও আমি শিখেছি। আর এই যে এখন আকন্দের ফুল এবং সচন্দন সব কিছু কিন্তু চন্দন ছেটানো আছে, বাবার মাথায় দিলাম বেলপাতা এবং একটি হলুদ ফুল। তো এই হলো আমার বাবাকে সাজিয়ে বসিয়ে দিয়েছি, এখন আমার যত দেবদেবী আছেন আসনে তাদের শ্রীচরণে আমি ফুল অর্পণ করছি, তারপর প্রসাদ নিবেদন করেছি। ব্রহ্মা বিষ্ণু মহেশ সিদ্ধিদাতা গণেশ কারসদা কেশদা।
হরিহর নাম মোর গোলোক নগরে কালের কিশোর নাম হয় জম্মুরে কেন্দ্র পরেশ্বরেশ্বর নাম ধরি আমি জগৎনন্দিনী বলে বৃষভ বাহন। পুজো সেরে আজকে অনেকটা টাইম লেগেছে, কারণ দেখেছো আমি প্রচুর কাজ করেছি আর এখন কাটতে বসেছি। আগে সব কিছু কেটে গুছিয়ে নেব। সব দেখবে যদি একসঙ্গে কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হয় না, ঝটপট সব রান্না হয়ে যায়। ওদিকে পাট শাক আমি কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আমার পুজো তো দেওয়া অবধি তোমাদের দেখালাম, তারপরে ঝটপট রান্নায় চলে এসেছিলাম কারণ রান্না আমার হয়নি, অনেকটাই লেট হয়ে গেছে আজকেরে। বিশেষ করে আমার তো তোমাদের বলেইছি যে তোমরা জানো মানে যে আমার পুজো দিতে একটু সময় লাগে, তার উপর আজকে সোমবার একটু ভালোভাবে পুজো দেব, তাই জন্য আরও এমনি সকাল থেকে দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে গেছে, তাই জন্য ঝটপট করে রান্না করলাম। এই দেখো এটা হচ্ছে পাট পাতার বড়া, সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, এখান থেকে কালো কালো পোড়া পোড়া লাগছে। পাটপাতার বড়া জানি অনেকেই খেয়েছো, ভীষণ টেস্টি লাগে। পাট শাক ভাজার থেকে আমার পাটপাতার বড়া বেশি ভালো লাগে, মানে এই দিয়ে ঘি দিয়ে মেখে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে। ওখানে আরেকটু হচ্ছে, এখন যা যা রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। খুব দাঁড়াও একটু ক্লোজ থেকে দেখাই। হ্যাঁ একটু পোড়া লাগছে, কিন্তু এগুলো পোড়া না, কিন্তু ওপরটা একটু কালো হয়ে যায়। যারা করো তারা জানো, আর আমি হলুদ দিই না, পাটপাতার বড়াতে হলুদ দিলে না তাহলে একটু হলদে ভাব আসে। আমি হলুদ লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি, কারণ আদা রসুন একটু মিষ্টি মিষ্টি করে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে এত টেস্টি হয়, তার জন্য আর হলুদ দিতে লাগে না। এটা হচ্ছে পাতার ওপরের যে একটা কালার থাকে সেই কালারটাই এসছে। আর এই হচ্ছে আমার কাতলা মাছের ঝাল, আয়ুষ্মানের ভাজা রেখেছি, ও মাছের ঝোলে খেতে চায় না। আর এই হচ্ছে ঝিঙে দিয়ে মুসুর ডাল জিরে ফোড়ন দিয়ে। এই হলো আমার আজকের রান্না, ভাত তো হয়েছে, সেটা আর দেখাবার কিছু নেই তোমাদের। এখন এই কটা ভাজা হচ্ছে হলে হয়ে যাবে। আজকে অনেকটাই আমি ভাজা রেখেছি, মানে অনেকটা পাতাই বেছে রেখেছি, কিছুটা কালকে করব, মাখানোও হয়ে গেছে ইনফ্যাক্ট, কিছুটা কালকে করব ভাজা আর শাক ভাজা দুটো একসঙ্গে করে নেবো, নাহলে শুকিয়ে যাবে। আর ব্যাস এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আমার তো মানে পাট শাকের বড়া হলে আর কিছু লাগে না সত্যি বলতে। তোমরা আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, বেশি কিচ্ছু না, পাট শাকগুলো কুচি কুচি করে কেটে মুখের নিয়ে বলে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, এটা অনেকে দেয় না, আমার পাট শাকের নিজস্ব একটা টেস্ট আছে, সেটা না দিলেও চলে রসুন বাটা আদা বাটা, তবুও একটু দিয়ে দেখো অসাধারণ টেস্টি লাগে। আদা বাটা রসুন বাটা অল্প পেঁয়াজ কুচি দিয়েছি, এবার নুন সামান্য পরিমাণ চিনি দেবে, একটু মিষ্টি মিষ্টি করে ভালো লাগে, আর লঙ্কাটা একটু বেশি করে দেবে, যদি কুচি দাও দাও আর যদি বাটা দিলে তো দিলে, আমি তো বাটা দিয়েছি, তো দারুণ হয় খেতে। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিই না, তাতে আলাদা একটা কালার চলে আসে, তার থেকে এই যে একটা আলাদা বড়ার কালার এটা বেশি ভালো লাগে, তোমরা না দিয়ে করে দেখে। তো এই যে আমার হয়ে গেল বড়া ভাজা কমপ্লিট। ও আমি যেটা মাখানোর জন্য যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে বেসন আর চালের গুঁড়ো। তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর একটা কথা বলবো, তোমরা আমাকে তো এত ভালোবাসো, ঈশ্বরের কাছে বলো আমি যেন অনেক স্ট্রং থাকতে পারি, অনেক পরিশ্রম করতে পারি আরও, এবং মানুষের জন্য যেন কিছু করতে পারি, এটা আমার খুব ইচ্ছা, আমি যেন সেগুলো পূরণ করতে পারি। তো চলো ভিডিওটা আজকের মতন এন্ড করছি, আবার আসবো তোমাদের সঙ্গে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।